হলো, আমি মিনা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাও চ্যালেঞ্জ ভিডিও, কিন্তু অনেক দিন ধরেই রিকোয়েস্ট আসছিল যে ম্যাম ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার জন্য অনেক কিছু রিকোয়েস্ট আসে, মানে স্নান করার পরে ভিজে চুলে গামছা জড়ানো, কিন্তু করে হওয়া ওঠে না। তো ভাবলাম, এই রান্না টান্না করছিলাম তো ভাবলাম তাহলে রান্না টান্না করে আমাকে তো এক্ষুনি তো ফেস হতেই হবে, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে পরিষ্কার হতে হবে। ভাবলাম ভিডিওটা অনেক দিন ধরে রিকোয়েস্ট আছে তো করেই ফেলি। আর তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই তো বলছি, এইটুকুনি কি করতে পারবো না বলো? আর দেখো না, এই যে দেখতে পাচ্ছ আমার একটা বড় দেখে পিম্পল হয়েছে, কারণ এই যে গরম চলে এসেছে, এই গরমেতে না আমার আমার প্রচণ্ড অয়েলি স্কিন, দেখলেই বুঝতে পারবে একদম, দেখো যেন তেল বেরাচ্ছে, তো প্রচণ্ড অয়েলি স্কিন। আর এই পিম্পলটা মানে আমার পিম্পল মানে কি, পিম্পল উঠলে পিম্পল হচ্ছে যে এটা ফেটে ফাটবে, মানে পেকে গিয়ে ফাটবে, তবেই পিম্পলটা ভালো হবে, এমনি এমনি বসে যায় না, সেই জন্য না ভীষণ কষ্ট হয় পিম্পল হলে। আর গরমে তো আর রিচ খাবার খেলেই তো একটু বেশি পিম্পল হয়, আর আমি তো একদম সেদ্ধ সেদ্ধ খেতে পারি না, বেশি রিচ খাই, সেই জন্য পিম্পলটা আমার একটু বেশিই হয়। তো বেশি আর বাড়াচ্ছি না, তো ভিডিওটা শুরু করছি, চলো আমি মুখ ধুতে যাচ্ছি, তোমরাও আমার সাথে চলো। দেখতে পাচ্ছো বন্ধুরা, আমি বাথরুমেতে চলে এসেছি, কারণ এখানেই আমাকে মুখটা ধুতে হবে। তো আমি ফেস ওয়াশটা নিচ্ছি, নিয়ে ফেস ওয়াশটা করে দেখাচ্ছি। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, কারণ আমার প্রচন্ড অয়েলি স্কিন বলে আমি এটা ইউজ করি, প্রথম থেকে এটা করে এসেছি, তো সেই জন্য আমাকে এটাই ভালো লাগে। আমি সিঙ্গারের টিপ পড়ি তো ওই জন্য। একটু জল নিই, এতক্ষণ ধরে ফেস ওয়াশ আমি করি না, যদিও করছি বলে এতক্ষণ আমার দুবার ধোয়া হয়ে যেত। তো অনেকক্ষণ করলাম, এবারে ধুই মুখটা। বেশিক্ষণ ধরে আবার ফেস ওয়াশ করা ঠিক না। একটু নিচে
নিচের দিকে দেখো। দেখেছো অনেকক্ষণ ধরে ফেস ওয়াশ করলাম, একদম মুখটা ক্লিন হয়ে গেছে, যেন কোথাও আর একটু অয়েল নেই। নিজেরই যেন কত ভালো লাগছে যে একটু অয়েল টয়েল কিচ্ছু নেই। আর পেলে বন্ধুরা, আমি তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, আর একদম দেখো নিজেরই কত ভালো লাগছে, মানে মুখটা ধোয়ার পরে একদম অয়েল টয়েল কিছু নেই, একদম কোথাও চিপ 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 কিছু করছে না। সবসময় যদি আমার স্কিনটা এমন থাকতো তাহলে কত ভালো হতো, বাট থাকে না। কমসে কম 2-3 ঘন্টার মধ্যেই আমার স্কিনেতে অয়েল ভর্তি হয়ে যায়। তো কি করব, ভগবান আমাকে অয়েলি স্কিন দিয়ে পাঠিয়েছে, অনেক ল্যাজ করি, এর পিম্পল আবার হতে শুরু করে দিয়েছে দেখলে তোমরা। তো পিম্পলের জন্য আমি কিছু করি না। আমি এবারে কি করব জানো, তোমরা বললে বিশ্বাস করবে নাকি আমি জানি না, আমি মুখেতে ইউজ করি শুধুমাত্র ফেস ওয়াশ। ফেস ওয়াশ করার পরে ফেয়ার লাভলি, আয়ুর্বেদিক ফেয়ার লাভলি। আর আমি মেকআপ ইউজ করি বেশিরভাগ নেবলিন আর ল্যাকমি। আর তোমার সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করবে না, তাছাড়া আমি রাতে যে কোনো স্কিনের যত্ন নিই না, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমি শুয়ে পড়ি। হচ্ছে যে সত্যি বলছি, বললাম আমি রাতেতে সত্যিকারেরই স্কিনেরতে কোনো কিছু ইউজ করি না। আর আমি গামছাটাই ব্যবহার করি, তাওয়াল পাওয়াল ব্যবহার করি না। আমার গামছাটা কটনের গামছাটা খুব ভালো লাগে মুখটুক পোছার জন্য, এটাই আমার কাছে বেস্ট। আর হচ্ছে যে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধুরা তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর আমাকে বন্ধুদেরকে বলছি, চেনা জানা সব বন্ধুদেরকেই বলছি, চেনা অচেনা মানে যারা আমার বন্ধু আছো, যারা আমার অথচ ভিডিও দেখছো অথচ আমাকে বন্ধু করছো না, তো তারা অবশ্যই বন্ধু করে নিও। আর আরও এইরকম অন্য অন্য রিকোয়েস্ট আমাকে দিও, যেটা আমি পারবো সেটা অবশ্যই করব, আর যেটা পারবো না সেটার জন্য তো সরি। এমন কিছু রিকোয়েস্ট দিও না যেটা না আমি করতে পারি, যেটা আমি করতে পারি অবশ্যই করব। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। কি আর বলবো, কিছু বলছি না। গুড নাইট, বাই, টাটা, সব খুব ভালো থেকো, সাবধানে থেকো।